স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো অ্যাঙ্কেল স্প্রেইন বা পা মচকে যাওয়া বা গোড়ালি মচকে যাওয়া নিয়ে। জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই মোটামুটি ছোট বা বড় এই অ্যাঙ্কেল স্প্রেইন বা পা মচকে যাওয়াতে ভুগি। এটা বিভিন্ন কারণেই হতে পারে, যেমন পা স্লিপ হয়ে পড়ে যাওয়া অথবা সিঁড়ি থেকে ওঠানামা করার সময় পা মচকে যেতে পারে, পা স্লিপ হয়ে যাওয়ার কারণে। খেলতে গিয়ে হতে পারে, খেলার সময় পা যদি ঠিক ব্যালেন্সে মাটিতে না পড়ে বা অ্যাবনর্মাল শু যদি পরে, পারফেক্ট শু যদি না পড়ে, সোল যদি সাপোর্ট পারফেক্টলি না দেয়, অ্যাঙ্কেলকে সাপোর্ট না দেয়, তাহলে এই স্পোর্টস ইঞ্জুরি হতে পারে, খেলাধুলার সময় এই অ্যাঙ্কেল স্প্রেইন হতে পারে। এছাড়া দৈনন্দিন কাজের সময় হতে পারে, কোনো কিছুর সঙ্গে হোঁচট খেয়ে বাড়ি খেয়ে পড়ে গিয়ে পাটা যদি নর্মাল সারফেসে না পড়ে, নর্মাল ফ্লোরে না পড়ে, একটু ঘুরে পড়ে, তাহলে পাটা মচকে যেতে পারে। এখন এই অ্যাঙ্কেল স্প্রেইন বা পা মচকে গেলে কি হতে পারে? অ্যাঙ্কেল স্প্রেইন নর্মালি বাইরের দিকের যে লিগামেন্ট, এই লিগামেন্ট গুলাতে বেশি ইঞ্জুরি হয়, পাটা নর্মালি বাইরের দিকে বেশি পড়ে, তো এখানে অ্যাঙ্কেল স্প্রেইন বেশি হয়। সাধারণত বাইরে যে লার্জ তিনটা লিগামেন্ট আছে, অনেকগুলো লিগামেন্টের মধ্যে, যেমন অ্যান্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট, ক্যালকেনিয় ফিবুলার লিগামেন্ট, তো এই লিগামেন্টগুলো তুলনামূলক বেশি ইঞ্জুরি হয় বাইরের আর অন্যান্য লিগামেন্টগুলো থেকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই লিগামেন্টগুলো, যে কোনগুলো লিগামেন্টগুলো বেশি ইঞ্জুরি হয়। তো যখন অ্যাঙ্কেল স্প্রেইন হয় তো এই লিগামেন্টগুলো কী ধরনের ইঞ্জুরি হয়? লিগামেন্টগুলো এক ধরনের দড়ির মতো, যেমন একটা হাড়ের সাথে একটা হাড় বেঁধে রাখে, লিগামেন্টের কাজ এটা, একটা হাড়ের সাথে একটা হাড় বেঁধে রাখা। তো যখন স্ট্রেস পড়ে এই অ্যাঙ্কেল জয়েন্টে, পায়ের যে গোড়ালি, এখানে যখন স্ট্রেস পড়ে তখন লিগামেন্টগুলো ইঞ্জুরি হয়, ছিঁড়ে যায়। এটা পরিমাণ কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু ইঞ্জুরি হয়, যে কারণে এই অনেক বেশি পরিমাণ ব্যথা তৈরি হয়। এখানে অ্যাঙ্কেলে বা গোড়ালিতে অনেক ব্যথা তৈরি হয়। আমরা যদি হাত দিয়ে পালপেশন করি, মানে বুড়ো আঙুল বা আঙুল দিয়ে যদি আমরা পালপেশন করি, যে ওই জায়গায় যেখানে পেইন সবচেয়ে বেশি, তার ওই লিগামেন্টটা ইঞ্জুরি বেশি, ওই মাসেলগুলো ইঞ্জুরি বেশি, ও অনেক বেশি ব্যথা হবে, ওটা ফুলে যেতে পারে এবং গোড়ালির যে মুভমেন্ট, অ্যাঙ্কেলের যে মুভমেন্ট, এই মুভমেন্টটাও কমে যেতে পারে। তো নর্মালি এই বাইরের লিগামেন্টগুলো ইঞ্জুরি বেশি হয়। এখন আমরা কি করতে পারি? যদি অ্যাঙ্কেল স্প্রেন হয়েই যায় তাহলে আমরা কি করতে পারি, এটার ম্যানেজমেন্ট কি? আমরা ম্যানেজমেন্টগুলোকে কয়েকটা ধাপে ভাগ করতে পারি। ঠিক ইঞ্জুরি হওয়ার পর পর আমরা একটা পদ্ধতিতে যেতে পারি, যেটাকে আমরা বলি প্রাইস প্রিন্সিপাল, মানে ইঞ্জুরি ঠিক হওয়ার পর পর অ্যাঙ্কেল বা গোড়ালিকে একটা প্রোটেকশন দিতে হবে, প্রাইস মানে প্রোটেকশন দিতে হবে, যেন এটার আর মুভমেন্ট না হয়, কারণ এটা আরো মুভমেন্ট হয় তাহলে এই লিগামেন্টগুলো আরো ইঞ্জুরি হতে পারে, আরো ছিঁড়ে যেতে পারে। এরপরে এটাকে রেস্ট দিতে হবে, মানে এটাতে কোনো ওয়েট বিয়ারিং করা যাবে না, মানে আমরা হাঁটতে পারবো না ওই মুহূর্তে, ওই পা দিয়ে কোনো প্রকার ওজন বহন করা যাবে না, ফুললি রেস্ট। এখানে আমরা বরফ দিতে পারি, যদি ফুলে যায়, মানে ইডিমা বা সয়েলিং ডেভেলপ করে যদি ফুলে যায়, তাহলে এখানে আমরা 5 মিনিট করে প্রতি 2 ঘন্টা পর পর আমরা বরফ দিতে পারি। এরপরে আমরা কম্প্রেশন করতে পারি, আমরা কম্প্রেশন, সি ফর কম্প্রেশন। এখানে আমরা ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে, ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে এটাকে আমরা ব্যান্ডেজ করতে পারি। ক্র্যাপ ব্যান্ডেজ বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে, ফার্মেসি দোকানে ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে এটাকে আমরা বেঁধে রাখতে পারি, বা যদি এটা কিনতে না পাওয়া যায় বা আপনার কাছে একটু সহজলভ্য না হয়, তাহলে আপনি কোনো কাপড় দিয়ে এটা বেঁচে রাখতে পারেন, পায়ের জন্য আর অ্যাঙ্কেলে কোনো মুভমেন্ট না হয়, মানে চিকিৎসকের কাছে যাওয়া পর্যন্ত এটার অ্যাঙ্কেলের জন্য আর মুভমেন্ট না হয়, কারণ তখন তো ইনিশিয়ালি বোঝা যাচ্ছে না কি পরিমাণ আসলে তার অ্যাঙ্কেলের যে লিগামেন্ট গুলো ইঞ্জুরি হয়েছে। এরপরে আমরা ই ফর ইলিভেশন, এরপরে পেশেন্টকে আমরা আমরা ইলিভেশন সাজেশন দিয়ে থাকি, মানে যদি আপনার অ্যাঙ্কেল স্প্রেইন হয়েই যায় তাহলে পাটা কি করতে, উঁচু করে রাখতে হবে, মানে দুইটা বালিশ দিয়ে হার্ট লেভেল থেকে একটু উঁচুতে রাখতে হবে, যদি ইডিমা বা সোয়েলিং ডেভেলপ করে এটা ফুলে যায়, দেন এটা গ্র্যাভিটির কারণে কিছুটা ফোলাও কমে এবং ইলিভেট থাকলে পেশেন্ট কমফোর্ট ফিল করবে, তুলনামূলক আরাম বোধ করবে। লিগামেন্ট ইঞ্জুরি হওয়ার কারণে এখানে ইনফ্লামেশন হতে পারে, যেহেতু এখানে মাইক্রোট্রমা, সূক্ষ্ম সূক্ষ্ম যে
ফাইবারগুলো, মাসেলের ফাইবার, লিগামেন্টের ফাইবারগুলো ইনজুরি হয়ে গেছে, সে তো এখানে ইনফ্লামেশন ডেভেলপ করতে পারে এবং করবে। ইনফ্লামেশন পেইন যে তৈরি হবে এখানে, বিভিন্ন নকশা সিস্টেমগুলো তৈরি হবে এখানে, আপনার বিভিন্ন কেমিক্যাল মেডিয়েটর তৈরি হবে, এই পেইন তৈরি হবে যেহেতু, তো এবং এই এই জিনিসগুলো পেইন তৈরি করতে সাহায্য করে। তো এখানে পেইন কিলার আমরা খেতে পারি এবং মাসে রিল্যাক্সেন্ট, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উত্তম। মানে শুধুমাত্র দোকানে গেলাম, পেইন কিলার নিয়ে চলে আসলাম, কারণ আপনার বডিতে অন্যান্য প্রবলেম থাকতে পারে, আপনার ওষুধের সাইড ইফেক্ট অনেক বেশি পরিমাণে, সেহেতু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া উত্তম। এরপরে যদি এমন হয় যে না, ইঞ্জুরির পরিমাণ খুবই বেশি, অ্যাঙ্কেল স্প্রেনের পরিমাণ অনেক বেশি, সিভিয়ার অবস্থা, তাহলে চিকিৎসক এটা অ্যাসেস করে, উনি আপনার সাজেশন দিতে পারে প্লাস্টারের। রোগীরা অনেক সময় ভয় পেয়ে যায়, তাহলে কি আমার পা ভেঙে গেছে? না, আপনার পা ভেঙে যায়নি, কিন্তু আপনার যে লিগামেন্টগুলো, আমি যে শুরুতে নামগুলো বলেছি, লিগামেন্টগুলো ইঞ্জুরি হয়ে গেছে, বেশি পরিমাণ ছিঁড়ে গেছে, তো এটাকে প্রোটেকশন, আমি যে প্রাইস প্রিন্সিপাল বলছি প্রোটেকশন, এবং এটাকে এটাকে কম্প্রেশন করে রাখতে হবে, এই এই জিনিসটাকে পারফেক্টলি এবং পারমানেন্টলি করার জন্য প্লাস্টার করে দেওয়া হয়, যেন এটার মুভমেন্টগুলো না হয়, এটা যেন হিলিংটা খুব সুন্দর হয়। কারণ মুভমেন্ট হইলে এই ছিঁড়ে যাওয়া লিগামেন্ট জোড়া লাগতে সময় লাগবে, এই কারণে প্লাস্টার করে দেওয়া হয়। রোগীরা অনেক সময় ভয় পেয়ে যায় যে আসলে কি ওনার আসলে ফ্র্যাকচার হয়েছে কিনা, পা ভেঙে গেছে কিনা, মানে কোনো বোনস বা কোনো হাড় ভেঙে গেছে কিনা। আসলে এটার একটা ভালো ম্যানেজমেন্ট হচ্ছে প্লাস্টার, তবে এটা চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আপনার কি প্লাস্টার লাগবে কি লাগবে না। এরপরে যে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা, সেটা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। যেহেতু লিগামেন্ট ইঞ্জুরি, এই লিগামেন্ট গুলো ওষুধ খাওয়ার পর বা প্লাস্টার করার পর আপনি রেস্ট রাখলেন, আপনি মুভমেন্ট করলেন না, তাহলে এটা কি হবে, গ্রাজুয়ালি হিলিং হবে, কিন্তু হিলিং হবে, এর ফাইবার গুলো এলোমেলো ভাবে হিলিং হয় এবং টাইটেনিং হতে পারে, শর্টেনিং হতে পারে। তখন যখন রোগী হাঁটে তখন পেইন হয়, এই যে গোড়ালির যে বাইরের অংশটাতে পেইন হতে পারে, মানে যেখানে লিগামেন্ট ইঞ্জুরি ওখানে পেইন হতে পারে এবং নর্মাল মুভমেন্ট থাকে না। নর্মাল যে একটা অ্যাঙ্কেলের, একটা অ্যাঙ্কেল জয়েন্টের যে নর্মাল ফ্লেকশন এক্সটেনশন, মানে ডর্সিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, মানে উপরে উঠানো নিচেও নামানো, এই মুভমেন্টগুলো বা ভিতরের বাইরের যে মুভমেন্ট, ইনভার্সন ইনভার্সন, এই মুভমেন্টগুলো ঠিক মতো থাকে না, মানে কমে যায়, রেস্ট্রিক্টেড হয়। তো একজন ফিজিওথেরাপি চিকিৎসকের এখানে একটা বড় ভূমিকা হচ্ছে, উনি এখানে সফট টিস্যু মোবিলাইজেশনের মাধ্যমে জয়েন্টগুলোর মুভমেন্ট বাড়াবেন এবং এখানে জয়েন্টের মোবিলাইজেশন করাবেন, সারাউন্ডিং যে স্ট্রাকচারগুলো আছে, লিগামেন্ট মাসেল, এগুলার স্ট্রেচিং এক্সারসাইজ করাবেন, এগুলোর মোবিলিটি বাড়ানোর জন্য, ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, এবং ফাইনালি স্ট্রেন্থেনিং করাবেন। স্ট্রেন্থেনিং প্রোগ্রামের মাধ্যমে মাসেলগুলোকে শক্তিশালী করবেন, যেন ভবিষ্যতে রিকারেন্ট ইঞ্জুরি আর না হয় এবং যেন এই বর্তমানে সমস্যাটা এটা যেন পার্মানেন্ট একটা সলিউশনে যায়। এছাড়া একজন ফিজিওথেরাপি চিকিৎসক তার আরো অ্যাসেট স্ট্রাকচার চেক করে দেখবেন, যেমন তার কাপ মাসেলে টাইটনেস ডেভেলপ করছে কিনা, কারণ যখন দীর্ঘদিন পাটাকে মুভমেন্ট কম করা হয় তখন কাপ মাসেল টাইট হতে পারে। তো এই কাপ মাসেল টাইট হইলে আপনার অ্যাঙ্কেল পেইন দীর্ঘদিন থেকে যেতে পারে, কাপ মাসেল টাইট থাকলে হিল স্পার হতে পারে, কাপ মাসেল টাইট থাকলে আপনার প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে, কাপ মাসেল টাইট থাকলে আপনার নি পেইনও হতে পারে, তো অ্যাঙ্কেল জয়েন্টেই পেইন হতে পারে। তো এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট কি করবেন একজন ফিজিওথেরাপি চিকিৎসক? আপনার সামনের দিকের মাসেল, যেমন টিবিয়ালিস অ্যান্টেরিয়র আছে, এরকম আরো বেশ কিছু মাসেল আছে, এগুলো টাইট হয়ে যেতে পারে প্লাস্টার হওয়ার কারণে বা দীর্ঘদিন ব্যান্ডেজ করে রাখার কারণে বা ওয়েট বেয়ারিং না করার কারণে হতে পারে। এই জন্য পারফেক্টলি একটা রিহ্যাবিলিটেশন, একটা পুনর্বাসন চিকিৎসার জন্য আপনার এই ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এই অ্যাঙ্কেল স্প্রেনে। এটা একটা 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 হলিস্টিক অ্যাপ্রোচ, আপনি প্রাইস প্রিন্সিপাল ফলো করবেন, আপনি ওষুধ খাবেন, আপনার প্লাস্টার লাগতে পারে এবং আপনার ফাইনালি ফিজিওথেরাপি চিকিৎসা লাগতে পারে, মানে এটা একটা কম্বাইন্ড চিকিৎসা একটা অ্যাঙ্কেল স্প্রেনের জন্য। এবং এই পেইনগুলো কিন্তু সারাতে, মানে ভালো হতে, সুস্থ হতে একজন রোগীর বেশ কিছুদিন সময় লাগে, তো সেখানে ফিজিওথেরাপি চিকিৎসা একটা ভালো রোল প্লে করতে পারে এই ক্ষেত্রে। এবং যারা স্পোর্টসম্যান, যারা খেলোয়াড়, তাদেরকে অবশ্যই ফিজিওথেরাপি নিতে হবে, কারণ নাহলে তার যে নর্মাল বায়োমেকানিক্স, তাদের পারফরমেন্স এটা কমে আসবে অ্যাঙ্গেল স্প্রেন হইলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার আমার যে টপিকের বিষয়বস্তু, আপনারা বুঝতে পারছেন যে অ্যাঙ্গেল স্প্রেনের ম্যানেজমেন্ট কি, এটা কি সমস্যা হতে পারে এবং এটা কিভাবে আমরা এটাকে থেকে আমরা মুক্তি পেতে পারি। তো সাবধান থাকাই ভালো, দেখে শুনে পথ চলা ভালো, জুতা পরলে অবশ্যই পারফেক্ট সোলের জুতা, আপনার
যারা খেলাধুলা করে তাদের তাদের জন্য জুতার মেজারমেন্ট এমন হয় পায়ের সাথে এটা যেন পারফেক্টলি ম্যাচ করে, এটা সোলের সাইজ যেন ভালো হয়, আর্চ যেন ভালো থাকে, এটা যেন যে অ্যাঙ্কেলকে ভালো সাপোর্ট দেয়, এটা খেয়াল রাখতে হবে খেলোয়াড়দের। এছাড়া দুর্ঘটনা ঘটে যেতেই পারে, সবই উপরওয়ালা ইচ্ছা, চিকিৎসক একজন উসিলা মাত্র, আর সচেতন থাকা সাবধান থাকা আপনার দায়িত্ব। সবকিছু মিলিয়ে আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন, সাবধান থাকবেন। আমার ভিডিওগুলোর উদ্দেশ্য জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করা, অনলাইনে কোনো চিকিৎসা দেওয়া না, আসলে অনলাইনে চিকিৎসা দেওয়া যায় না, কারণ কি পরিমাণ ইঞ্জুরি হয়েছে এটা এই ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে আসলে অ্যাসেস করা সম্ভব না। তা আপনাদের উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া। আমার টার্গেট যদি আপনাদের মাঝে সচেতনতা তৈরি হয় তাহলেই আমি খুশি, একজন উপকৃত হইলেই আমি খুশি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।